শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। দিনটি ভালো কাটুক এই শুভকামনা বরাবরের মতো। আজও আছি আমি লাবণ্য, কি প্রিয় আছি, শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে। ভালো কাটুক দিন সেই শুভকামনা লাবণ্যর মতো জানাচ্ছি। এবং রাঙা সকাল মানেই হচ্ছে সফল মানুষদের গল্পগুলো উঠে আসে, যেমনটা হয়েছে বিগত এক যুগেরও বেশি সময় ধরে। আপনারা যারা মাছরাঙা টেলিভিশন নিয়মিত দেখে থাকেন তারা নিশ্চয়ই জানেন আমাদের এখানে অনেক গুণী মানুষরা এসেছেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন, যাদের গল্পগুলো আমরা বাংলাদেশের আনাচে কানাচে জায়গাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন তিনি একজন রন্ধনশিল্পী, তানিয়া শারমিন। চলুন তাকে আমরা জানার চেষ্টা করি। শুভ সকাল। শুভ সকাল আপনাদেরও। সকাল সকাল রান্নার গল্প শুনতে আমাদের ভালোই লাগবে, বিশেষ করে যারা ভোজন রসিক মানুষ আছেন তাদের জন্য তো নিশ্চয়ই। তো আমরা একটু আপনার গল্পটা শুনতে চাই একেবারে ছোটবেলা থেকে। আমরা যতদূর জানি যে চট্টগ্রামে আপনি জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ, আমার নানা বাড়ি ছিল চট্টগ্রাম। তখন আমার নানার পোস্টিং ছিল, আমার নানা রেলওয়ের মাস্টার ছিলেন, স্টেশন মাস্টার ছিলেন। তো সেই সুবাদে আমার চিটাঙ্গে নানু বাড়িতে আমার বার্থ ছিল আর কি। তো নানু বাড়িতে কতদিন থাকা হয়েছে বা চিটাগংয়ে আপনাদের কতদিন থাকা হয়েছে? আসলে ওইটা আমার মনে নেই, তখন তো আমি ছোট অনেক। হ্যাঁ, আমার আব্বুর পোস্টিং ছিল ঢাকায়। আব্বু গ্যাস ফিল্ডের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, তো ঢাকাতেই ছোটবেলা। তারপরে আব্বুর পোস্টিং হয়ে গেল ব্রাহ্মণবাড়িয়াতে। আচ্ছা, তো বেড়ে ওঠাটা মূলত ওখানেই, এবং ওখানের স্মৃতিগুলো আমার মনে এখনো জাগরুক হয়ে আছে ব্রাহ্মণবাড়িয়া, কারণ বেশ অনেকটা সময় কিন্তু ওইখানেই আমি দিয়েছি। তো ওখানকার গল্পগুলো একটু শুনি। আসলে মানে ছোটবেলার গল্প সবার কাছে জানি না কিরকম, কিন্তু আমার মনে হয় যে ছোটবেলাটা একেবারেই অন্যরকম ছিল আমার। একদম ছেলেবেলার দিন ফেরে এসে সবাই আমার মতো বড় হয়ে যায়, জানি না কজনই আমার মতো মিষ্টি যে পিছু ডাক শুনতে পায়, আয় খুক আয়। আমি বাবা মার অনেক আদরের ছিলাম, আমরা চার ভাই বোন, কিন্তু আমাদের মধ্যে বন্ডিংটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর বন্ডিং ছিল। আমার আব্বুর খুব আল্লাদি ছিলাম আমি, শাসনটা আম্মু করতো। আপনি কি ছোট নাকি? আমি বড়। বড়? হ্যাঁ হ্যাঁ, আম্মু মানে আমরা দুই বোন, তারপরে দুই ভাই। তো শাসনটা পেয়েছি আম্মুর কাছ থেকে, আর আদরটা পেয়েছি বেশি বাবার কাছ থেকে। তো আব্বু যেটা করতো শুধু আদরই করতো, আব্বুর আল্লাহ দিত, আম্মু শাসন করতো, যার জন্য মনে হয় যে এখন একটা পর্যায়ে এসেছি। বাবা মার ব্লেস ছিল দেখেই হয়তো ওই সময় বুঝিনি, এখন বুঝতে পারছি যে যা করেছে ভালোর জন্য করেছে। তো ব্রাহ্মণবাড়িয়াতে স্কুল কেটেছে, স্কুল জীবন আপনার কোথায়? হ্যাঁ, ছোটবেলাটা ঢাকায় ছিলাম, ঢাকায় সানফ্লাওয়ার স্কুলে পড়েছিলাম। ওটা আমাদের বাড়ি কলাবাগানে, আমার দাদা বাড়ি আর কি। আব্বুরা চার ভাই বোন, ওদেরও খুব বন্ডিং। আমার চাচা একসাথেই থাকে এখন পর্যন্ত, স্টিল তারা ওখানেই থাকে চারজন। আর হলো ওখানে আমার ছোটবেলাটা, একদম ছোটবেলা আমি ওখানে সানফ্লাওয়ার স্কুলে পড়েছি। তারপর আব্বু পোস্টিং চলে গেলো ব্রাহ্মণবাড়িয়াতে, ব্রাহ্মণবাড়া গ্যাস ফিল্ডে, আব্বু জেনারেল ম্যানেজার। তো ওখানে ছিলাম, ওখানে মিশনারি স্কুল, তারপরে সাবরসবান গার্লস স্কুল, তারপরে মহিলা কলেজ, মানে ওখানে আমার গ্রাজুয়েশন করা কমপ্লিট হলো ব্রাহ্মণবাড়িয়াতেই। ওকে, আমরা আপনার রান্নাবান্নার গল্পে আসতে চাই, তার আগে আপনার সম্পর্কে একটু ছোট করে দর্শকদের জানাবো এবং তারপর নিশ্চয়ই আপনার কাছ থেকে শুনবো। তানিয়া শারমিনের রান্না শেখার শুরুটা ছোটবেলায় মায়ের কাছে। কুকিংয়ের লেভেল এক, লেভেল দুই এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে সিবিটি টিভিইটি লেভেল চার সম্পন্ন করে বর্তমানে বোর্ডের কুকিং এসেসর হিসেবে কাজ করছেন। একসময় নিজে রেসিপি প্রণালী তৈরি করে শেখানো শুরু করেন। 2000 সালে প্রতিষ্ঠা করেন শুনিপুন কালিনারি ইনস্টিটিউট নামের রান্নার স্কুল। 2001 সালে এল.জ গ্রুপে কুকিং ট্রেনার হিসেবে যোগদান করেন। প্রায় 20 বছর ধরে রেসিপি নিয়ে কাজ করছেন তানিয়া শারমিন। বিভিন্ন পত্রপত্রিকায় রান্না বিষয়ে কলাম লেখার পাশাপাশি বিভিন্ন টেলিভিশনের রান্না বিষয়ক অনুষ্ঠানে উপস্থাপনা এবং প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনে 2010 সাল থেকে স্বাদ ও স্বাস্থ্য নামে রান্নার অনুষ্ঠান সঞ্চালনা করেন। রান্না বিষয়ক বই লিখেছেন বেশ কয়েকটি, এর মধ্যে পঞ্চস্বাদ, দেশীয় ঐতিহ্যবাহী খাবার, ছোটদের জন্য রান্না ইত্যাদি উল্লেখযোগ্য। জি, রান্নার গল্পে ধারাবাহিকভাবে আসতে চাই। এমনি ছোটবেলায় কি ছিল স্বপ্ন, যে থাকে না বড় হয়ে এটা হবো ওটা হবো, আপনার কি স্বপ্ন ছিল? আসলে কি মানে ওই যে মর্নিং শোজ দ্য ডেজ, কেন জানো আমার ছোটবেলায় অনেকেই অনেক কিছু করে কিন্তু আমি না রান্নার প্রতি, হাঁড়ি পাতিল খেলতাম অনেক, হাঁড়ি পাতিল আমি আমাকে দিত ছোটবেলায়। তো ফ্রেন্ডদের সাথেও খেলতাম, নিজেও খেলতাম, একান্ত মনে খেলতাম। তো ওই হাঁড়ি পাতিল রান্নাবাটি খেলতে খেলতেই কেন জানি ভালো লাগতো, এই যে ইট গুঁড়া করে মশলা বানাতাম, ওখানে একটা মন হতো যে কি সুন্দর আমি রোস্ট করছি বিভিন্ন জিনিস দিয়ে। ছোটো ছোটো হাঁড়ি পাতিলে পোলাও করতাম, তারপরে রোস্ট করতাম বিভিন্ন আইটেম, কিন্তু আম্মু দেখতাম কি করে, ওইটা দেখতে দেখতে আমিও রান্না করতাম, আবার পুতুল বিয়ে দিতাম। তো ওই সময় থেকে আমার রান্নাটা মনে হতো যে কি এটা তো খুব ভালো একটা জিনিস, যে অনেক কিছু করা যায়, এর মধ্যে অনেক ভেরিয়েশন আনা যায়, অনেক মানে সৃষ্টিকে তুলে ধরা যায়। তো তখন থেকেই রান্নার সাথে আমার প্রেম হয়ে যায়, রান্নাকে ভালোবাসা, রান্নার সাথে একটা সম্পৃক্ততা আমার কিন্তু ছোটবেলা থেকেই হয়ে যায়, ভালো লাগা কাজ করতো ছোটবেলা থেকেই।
বাবা মার ইচ্ছা কি ছিল আপনাকে? আমাকে অবশ্যই এভাবে চাপিয়ে দেয়নি আব্বু আম্মু, আমাকে বলেছে ভালো মানুষ হতে হবে, তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, এটা বলতো। তো আমার ছোটবেলায় মনে হতো, তখন তো ছোট বুঝতাম না, ওই ট্রাফিক পুলিশকে দেখে মনে হতো যে হাতের ইশারাতে গাড়ি থেমে যাচ্ছে, মনে হতো বড় হলে আমি ট্রাফিক পুলিশ হবো, আর একটু বড় হলে মনে হতো যে পুলিশ অফিসার হবো, তাদের অনেক বেশি পাওয়ার। যতই আমার মনে হতো না, কিন্তু আমি কিন্তু কমফোর্ট থাকতাম এই কুকিং সাইডটাতেই। কিন্তু ওই সময়টা কি, এই যে রন্ধন শিল্পে আজকের যে পেশাটা আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করি সবাই, তখন কি এটা মনে হতো যে রন্ধন শিল্পী হয়ে উঠবেন বা এই রান্নার জায়গাটাই থাকবেন? না, তখন ওইরকম কোনো আমি প্রফেশনে আসবো এটা তো মাথাও আসেনি। আব্বু আম্মু মানে আমাকে নিয়ে ওরকম হয়তো প্ল্যান করেনি যে তাদের মেয়ে রান্নার সেক্টরে তারা সে এস্টাবলিশড হবে, এরকম হয়তো তারাও স্বপ্ন দেখেনি কিংবা ভাবেনি। কিন্তু আসলে এটা হয়ে গেছে, ভালো লাগা থেকে হয়ে গেছে। ছোটোবেলায় দেখতাম আমাদের একটা কমিউনিটি ছিল অফিসারদের গ্যাসফিল্ডে, তো ওখানে মাদার্স ক্লাব ছিল, তো বিভিন্ন ধরনের কম্পিটিশন হতো, তো আম্মু উইন করতো। আম্মুর হাতে রান্না খুব প্রশংসা সবাই করতো, আম্মুর পায়েস, আম্মুর খিচুড়ি, অনেক পিঠা, এগুলো আম্মু বেশ আনন্দ নিয়ে করতো। তো আমি দেখতাম যে বিভিন্ন সবজি ফল দিয়ে যেমন দুধ সহকারে পায়েস হচ্ছে, ভ্যারাইটি আবার হালুয়া হচ্ছে, সবজি দিয়ে ফ্রুটস দিয়ে হালুয়াও করছে, আবার আম্মু ওই সময় জেলোর ব্যবহার দিয়ে বিভিন্ন রকম পুডিং কেক তৈরি করছে। তো আমার কাছে মনে হচ্ছে কি, বাহ ভালোই তো, একটা সৃষ্টির নেশা, এটার সাথে এটা মিশে ফিউশন করে একটা নতুন জিনিস হয়ে যাচ্ছে, একটা আবিষ্কারের নেশা পেয়ে বসে। তো যখন আম্মুর বান্ধবীরা যখন আসতো, তখন আমি বলতাম আম্মু তুমি গল্প করো, তখন আমি সিক্সে পড়ি, আমার মনে আছে ছোট্ট, তখনই আমি কিচেনে ঢুকে পড়ি। আমার হেল্পিং হ্যান্ড ছিল, ওর হেল্পে আমি ছোট হাতেই নুডলস করতাম, চিড়া ভাজি করতাম, বিভিন্ন ধরনের পাকোড়া করতাম, তারপরে হলো পাউরুটি ভিজিয়ে ভিতরে কিমা দিয়ে বল করতাম, তো আন্টিদের সার্ভ করতাম, বলতো এতটুকু মেয়ে এত কিছু পারে, মা যেমনি মেয়ে তেমনি, এই যে প্রশংসা করতো, তখন এটাতে আমার খুব ভালো লাগতো যে সবাই আমাকে প্রশংসা করছে, তো এটাই তো ভালো একটা জিনিস, আরো কিছু বানাবো, আর কিভাবে আম্মু কেক বানাতো, ভ্যারাইটি কেক বানাতো, বিভিন্ন ফ্লেভারের। মা কি কোথাও শিখেছে নাকি তিনি? আম্মু শিখেছে, আম্মু টিচার ছিল ব্রাউনবাড়িয়াতে, আম্মু সূর্যমুখী কিন্ডারগার্টেন, খুবই পপুলার একটা স্কুল, তো সূর্যমুখী কিন্ডারগার্টেনে আম্মু টিচার ছিল। তো আম্মুর নেশা ছিল, আম্মুর নেশা ছিল আমাদের গ্যাসফিল্ডে যে একজন শেফ ছিলেন লতিফ আঙ্কেল, ওনার কাছ থেকে আম্মু আইসক্রিম শিখতো। ওই সময় দেখতাম যে উনি ডিমের ফোম করে, সেটা অনেক আগের কথা, 85-86 ডিমের ফোম এত উঁচা হয়ে যেত, সেটা দিয়ে আইসক্রিম করতো, আম্মু শিখতো। তারপরে ব্রাউনবারে মাতৃভাণ্ডার অনেক পপুলার, তো আব্বু যেহেতু ওখানে একটা ভালো পজিশনে ছিল, তো ওরা সহজে কোথাও শিখাতে চায় না, তো বাসে এসে রসমলাই শিখালো, ছানামুখী শিখালো। আমি কিন্তু ছোট, আমি কিন্তু দেখে আম্মুকে দেখে আমিও কপি করে ফেললাম। তো আম্মু কিন্তু এইভাবে শিখেছে, আবার সিদ্দিকা কবির ম্যামের কাছেও আম্মু কোর্স করেছে, তো ওই তখন আম্মুর কাছ থেকে আমার শেখা হয়ে যায়। ওকে, সো ছোটবেলায় আপনি খুব কত ছোটতে আসলে রান্না করে যাওয়া শুরু করেছেন? ওই যে বললাম ক্লাস 6 থাকতে, ক্লাস 6 থাকতে, হ্যাঁ ছোট, কিন্তু তখন আমি রীতিমতো, অনেকে মেয়েরাই বলে যে আমরা বিয়ের আগে কিছু করিনি, কিন্তু আমি সম্পূর্ণ ভিন্ন। ছোটবেলাতেই আমি ওটা আমার ভালো লাগতো, আমার ছোট বোন ছিল উল্টো, সে আবার সেলাই টেলাই ঘর গুছানো করতো, কিচেনে ঢুকতো না। আমরা দুই বোন ছোটবেলায় আপনি রান্নাগুলো করছিলেন, শুরুতে কি খাবার মজা হতো, টেস্ট ঠিক থাকতো নাকি একটু উলট পালট হচ্ছিল, কি ঘটনা একটু? না, নষ্ট হয়েছে, উলট পালট হয়েছে, কিন্তু আম্মু বকা দেয়নি। আম্মু বলতো যে তুমি যত কিছুই করো, এই এই জিনিসটা আম্মু মাথা ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু তুমি যত বড় অফিসার হও না কেন, কিচেনটা কিন্তু মেয়েদের একটা সহজাত, এটা তোমাকে করতেই হবে, তুমি যতই বড় কিছু হও না কেন রান্নাঘরে তোমাকে ঢুকতেই হবে, তো এই জন্য তোমাকে শিখতে হবে। তো নষ্ট হলে আম্মু বকা দিত না, আমাকে সাপোর্ট করতো, অ্যাপ্রিসিয়েট করতো, এটা হয়নি, কেকটা তোমার নষ্ট হয়ে গেছে, কেকটা সেকেন্ড টাইম এইভাবে করবে, উনি আমার গুরু ছিল। তো পরে দেখা যেত যে আম্মু আম্মুর চেয়ে আমি ভালো করতাম, তখন আম্মু আমার বলতো তুমি আমার চেয়ে ভালো করা শুরু করেছো, ঠিক আছে এটা ভালোই হচ্ছে, বলবো যে আমি করেছি, দুষ্টুমি করতো আর কি। তো ভালো হতো, ছোটবেলা থেকেই কেন জানি সবাই প্রশংসা করতো আর কি। আপনি এটাকে সিরিয়াসলি নেওয়া শুরু করলেন কোন সময়টাতে, এসে যে না আপনি এটাতেই থাকবেন বা এটাই এটা নিয়েই কাজ করবেন? হ্যাঁ, আসলে যদিও প্ল্যান ছিল না, তো আমার আবার বিয়ে হয়ে যায় তাড়াতাড়ি, আমি ইন্টার পাস করার পরে, আমি যখন ডিগ্রিতে ভর্তি হয়েছি তখন আমার বিয়ে হয়ে যায়। আমার হাজব্যান্ড ডক্টর এম এ কাশেম, উনি বক্ষব্যাধি বিশেষজ্ঞ, তো খুবই ব্যস্ত মানুষ, সে স্পেশালিস্ট, সারাক্ষণ সে অফিস, তারপরে হলো পেশেন্ট দেখা, তার কোনো সময় নেই। তো আমি চিন্তা করলাম যে, তারপর আমার দুটো বেবি হয়ে যায়, পরপর দুটো বেবি হয়ে যায়, তাহসিন এবং ফাইয়াজ, তো ওরাও ছোট, তো তখন আমার কোনো স্কোপ ছিল না। তো এর মাঝে আমার পড়াশোনা কিন্তু করছি, বাচ্চাদেরও টেক কেয়ার করছি, তো ঘরেই আমি থাকছি,
তারপর ছেলে আমার বড়টা তাহসিন যখন স্কুলে দিলাম তখন থেকে আমার কিন্তু টার্নিং পয়েন্টটা শুরু হলো। তা আমি নর্মালি কোথাও গেলে অনেকে মিষ্টি নিয়ে যায়, ফ্রুটস নিয়ে যায়, বাট আমি কোথাও গেলে আমার ঘরের তৈরি কেক নিতাম কিংবা পেস্ট্রি নিতাম, বিভিন্ন ধরনের আমি মিষ্টি আইটেম বা নিজে বানিয়ে নিতাম। তারপর ছেলে যখন স্কুলে গেল ওর টিফিনে আমি ওই বিভিন্ন ধরনের বার্গার কিংবা হটডগ পিজা এগুলো আমি বানিয়ে দিতাম, বিভিন্ন ধরনের রোল সমুচা বানিয়ে দিতাম। তো ও আবার ফ্রেন্ডসদের সাথে এগুলো শেয়ার করতো, ফ্রেন্ডসরা আবার তাদের মাকে বলতো দেখো আম্মু তাহসিনের আম্মু এত সুন্দর করে বানিয়ে দেয়, এত টেস্টি, তোমরা এভাবে বানা দিতে পারো না কেন? আচ্ছা, তো অনেক সময় আমি ছেলেকে আনতে যেতাম, তো আমরা সব আমার ছেলে আবার একটু পরপর বের হয়ে যেত ক্লাস থেকে, ছোট ক্লাসে আমাকে চেক করতো আমি আছি কি না না চলে গেছি। তো আমি আবার ওই ফ্রি টাইমটা অনেক খাবার বাসা থেকে বানিয়ে সবার সাথে প্যারেন্টসদের সাথে শেয়ার করতাম। তো তখন ওরা বললো যে এত সুন্দর করে বানান আমাদের একটু শিখান। তো আমি বলতাম ওকে ফাইন, আমার বাসায় আসেন আমি শিখিয়ে দিব। তো আমার নিজের খরচে আমি সবাইকে ফ্রি ফ্রি প্রথমে শিখিয়ে দিয়েছি। আচ্ছা, তো ওদের আবদার ছিল শিখান, আমার হাজব্যান্ডের কলিগদের ওয়াইফদেরও আবদার ছিল শিখান। তো সবাইকে নিয়ে আমি কোর্স করতে থাকি। তো সবার হলো কি আবদারটা বাড়তেই শুরু করলো, আবদারটা বাড়তে বাড়তে দেখা গেলো যে স্কুলের অনেকেই চাচ্ছে, একটা গ্রুপ হয়ে গেল 20 জন 25 জন সবাই শিখবে আমার কাছে। তো তখন আমি চিন্তা করলাম যে আমি যেহেতু শিখাবো আমাকে নিজেকে শিখতে হবে প্রপারলি। আমি আম্মুর কাছে শিখেছি, আমি শেফ নিয়ে শিখেছি বাসায়, কিন্তু আমাকে তো ওই প্রাতিষ্ঠানিক শিক্ষা আমার ছিল না। তো তখন আমি বিভিন্ন রান্নার স্কুলগুলোতে আমি কোর্স করি, অনেক কয়েকটি স্কুলে আমি কোর্স করি অ্যাট এ টাইম, বাচ্চারা ছোট ওদের নিয়ে যেতাম সাথে করে, দুইটাকে সাথে করে নিয়ে আমি কোর্স করতাম, দুইটাকে বসিয়ে রাখতাম। আচ্ছা, তো ওইটা আমার মানে এত বেশি আমার প্যাশন ছিল যার জন্য সম্ভব হয়েছে। তো শিখে না দেখতাম যে প্র্যাকটিসটা আমার মনে আছে, প্র্যাকটিসটা প্রায় 8-10 জায়গায় করেছি প্রপার, আমার মনে হতো যে এখানে ভালো এটার ফল্ট হচ্ছে, ওখানে একটা প্রবলেম হচ্ছে, বাট আমাকে যখন আমি একজন তারা পে করবে তাদেরকে আমি ফাঁকি দিব না। তা আমি প্রপার জিনিসটাই শিখেছি, শিখে আমার নিজের একটা রেসিপি গাইড করেছি, করে ওইভাবে ট্রেনিং দিয়েছি। তখন আবার আমি ওদের কাছ থেকে ফি নিতাম, ফি নেওয়া শুরু করলাম ওই সময়ই। মানে আপনি কোর্সগুলো শেষ করেছেন আবার আপনিও নিজে কোর্স? আমি নিজে কোর্স শুরু করে দিয়েছি, আমি তখন রীতিমতো একটা স্কুল দিয়ে দিয়েছি, শুনিপুন কালিনারি ইনস্টিটিউট প্রথম আমি শুরু করলাম। কত সালে এটা? এটা হলো 2002 সালে, তখন বাচ্চারা ছোট, আমিও কিন্তু ফাঁকে ফাঁকে পড়াশোনা করছি, এবং ফ্রি টাইমটা যখন আমার হাজব্যান্ড হয়তো অফিসে আছে কিংবা চেম্বারে আছে, বাচ্চারা ঘুমিয়ে আছে, দুপুরের টাইমটা দিতাম তখন আমি কোর্স করাতাম, এবং আলহামদুলিল্লাহ ভালো সাড়া পেতাম আর কি আশেপাশে। বনশ্রী ছিলাম তখন, তারপরে গুলশান থেকে আসতো, মগবাজার থেকে আসতো, মোটামুটি একটা আলোড়ন হয়ে গেল এই এলাকার মধ্যে। শুনিপুনে অনেক ভালো রান্না শেখায়, উনি আন্তরিকতা সহত্বে রান্না শেখায়, ওই তখন থেকে আমার শুরু। স্কুল প্রতিষ্ঠা করলেন এবং সেই সময় অনেক মেয়েরা আসছিল রান্না শেখার জন্য, কারা আসতো মূলত, কারা আপনার টার্গেটেড স্টুডেন্ট ছিল, মানে এনারা কি সবাই আপনার মতো নাকি নিজের বাসায় একটু ভালো করে রান্না করবে এনারা? না, প্রথমে যারা আসতো তারা হলো যে আমার ছেলের হয়তো আন্টিরা, মানে ছেলের ফ্রেন্ডের মারা, এই থেকে শুরু। প্রথমে আমি জাস্ট ওদের শিখিয়েছি কিংবা আমার ফ্রেন্ড কিংবা আমার হাজব্যান্ডের কলিগের ওয়াইফ, এইভাবেই কিন্তু শুরুটা হয়েছিল। বাট এরপরে বাড়তে বাড়তে এমন হলো যে যারা শিখাচ্ছে তারাও এসে যেহেতু শুনেছে যে আমি পারফেক্টই করি, তো তখন তারা এসে আমার কাছে শিখতো, বিভিন্ন জায়গা থেকে আসতো। প্রথম আমার শুরু হয়, আমি একটা গ্রুপ অফ কোম্পানিতে জয়েন করি 2003 সালে, সেটা হলো এল.জি। ওরা ওদের ট্রেনার হিসেবে আমাকে নিয়োগ করে, এবং যারা ওভেনের কিনে পারচেজ করে তারা ফ্রি আমার কাছে কোর্স করে আমাকে পে করে। বাট এই লিয়াজোটা বা এই কোঅপারেশনটা আপনার সঙ্গে ওদের কিভাবে হলো? ওটা শুনেছে। আচ্ছা, মতিঝিলে ওদের অফিস ছিল, আমি তখন ছিলাম বনশ্রীতে, তো ওরা শুনেছে যে এরকম ওই এলাকাটা কভার করছে তানিয়া শারমিন একজন, উনি ভালো রান্না শেখায় এবং ওকে রাখা যায়। আমি কিন্তু কারোর সাথে চিন্তাম না ওইভাবে, তো ওইখানে প্রথম আমি মানে বাইরে কাজ করা শুরু করি এল.জি-তে। আচ্ছা, তা ও এল.জির একটা কুকিং কন্টেস্ট হয়, সেল কন্টেস্ট আর কি, যে যতগুলো সেল করতে পারবে সেভাবে তার পয়েন্টগুলো আসবে। তো তখন আমার মনে আছে যে আমি সারা বাংলাদেশ থেকে আমি ফার্স্ট হয়েছিলাম সেলের দিক থেকে। সেল বলতে আপনি কি কাজ করতেন? আমি তখন ওভেন, ওদের ওভেনগুলো আমি, ওরা বাসায় দিয়ে গিয়েছিল, তো ওভেনগুলো সেল করি, কিছু এসি সেল করি। ওকে, মানে রান্না শিখে আপনি বলতেন এই ওভেনটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা ওভেনের কোর্সগুলো করতে আসতো তারা ওভেন নিয়ে যেত, এরকম করে আমার স্টুডেন্টে কিন্তু বেশি নিয়েছে। আচ্ছা, তো আমি প্রথম হলাম এল.জি থেকে, সেল থেকে, কম্পিটিশন থেকে। প্রথম আসলে বাড়ি থেকে বের হয়ে ছোট করে কোর্স গুলো করছিলেন, স্কুল দিলেন, একদম বাইরে প্রথম জব এটা বলতে পারি,
তো অভিজ্ঞতা সবকিছু মিলে কেমন ছিল, কি মনে হচ্ছিল কঠিন সময় কিনা, বা পরিবারের সহযোগিতা কতটুকু পেয়েছিলেন? আসলে ফ্যামিলির সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না, বিশেষত একটা মেয়ে, তার যখন দুইটা বেবি ছোট ছোট, তার হাজব্যান্ড যখন বেশি মাত্রায় ব্যস্ত থাকে, তখন তো অবশ্যই তাকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়। অনেক বেশি স্ট্রাগল করেছি। আমাকে হেল্প করার মতো তেমন কেউ ছিল না। আব্বু আম্মু ব্রাউনবেড়ে থাকতো, আব্বু জব করতো, আমি থাকতাম ঢাকায়, বাচ্চারা ছোট, তো অনেক কষ্ট করেছি ওদের স্কুল থেকে এনে, ওদেরকে খাইয়ে, ওদেরকে ঘুম পাড়িয়ে দেন আমি কোর্সগুলো করেছি, কিংবা ওই যে বললাম ওদেরকে নিয়ে আমি বিভিন্ন শিখেছি, প্রতিষ্ঠানে গিয়েছি, তো ওই সময় টাইমটা আমার অনেক স্ট্রাগল গিয়েছে, যেটা এখনও আমার মনে হলে ভয় পাই যে কী করে সম্ভব ছিল। একদিকে বাচ্চা টেক কেয়ার করছি, সংসার সামলাচ্ছি, সব কিছু কিন্তু সময় দিতে হয়। আমি যেহেতু আফটারঅল মা, বাচ্চাদের প্রায়োরিটি সবার আগে, বাচ্চাদেরকে গুছিয়েই দেন আমি আদার্স কাজ করেছি আর কি। কিন্তু তখন কিন্তু কোনো মিডিয়াতে আমি কাজ করিনি, মিডিয়া অনেক পরে করেছি। বাচ্চারা যখন বড় হলো, যখন আমার মনে হলো বাচ্চারা এখন বড় হয়েছে, এখন ওরা নিজেরাই বুঝতে পারবে, ওদেরকে টেক কেয়ার করতে পারবে, তখন আমি কিন্তু বাইরে কাজগুলো বেশি বেশি করি। এখন যেমন করছি মিডিয়ার কাজগুলো, কিন্তু তখন শুধুই আমি এলজিতে ছিলাম, পরে আমি স্যামসাংয়ে, এখন পর্যন্ত স্যামসাংয়ে আছি, ওদের অ্যাক্টিভিশনগুলো আমি করছি। ওখানে ওভেন সেল করা, মাইক্রোওভেনের আমি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিশনগুলো করিয়ে থাকি। কবে যুক্ত হলে? স্যামসাংয়ে যুক্ত হয়েছে আরও পরে, এটা হলো 2015-এর দিকে। ওকে, আমরা যদি একটু পেছন থেকে শুরু করি, যে আপনি যখন ইনিশিয়ালি স্টার্ট করলেন, তখন আলটিমেটলি আপনার বাচ্চারা ছোট ছোট, আপনি নিজে শিখছেন, প্লাস হচ্ছে আপনি স্টুডেন্টদের শেখাচ্ছেন, আপনার হাজব্যান্ড ডক্টর, উনি ব্যস্ত থাকবেন, এটাই স্বাভাবিক, তো উনি কতটুকু সাপোর্ট দিতেন আপনাকে এই সব কাজ করার? আসলে সত্যি কথা বলতে কি, ওই সময় আমার হাজব্যান্ডের কাছ থেকে সাপোর্ট আমি পাইনি। ওই সময় মাঝে মাঝে সে বিরক্ত হতো। আমার মনে আছে একটা দিনের কথা, আমি ও বাইরে গেলে আমি তখন কোর্সগুলো করাতাম আর কি। একদিন সে চলে এসেছে বাসায় 4-5 বাজে, ও এসে দেখে গেটের বাইরে অনেকগুলি স্যান্ডেল, আমার এটা মেমোরিতে গেঁথে আছে। সে তো বাইরে থেকে টায়ার্ড হয়ে আসছে, স্বাভাবিক, ওর দিক থেকেও ঠিক আছে, টায়ার্ড হয়ে আসছে, এসে দেখে যে অনেক মহিলা ঘরের মধ্যে, তো একটু বিরক্ত হয়েছে। পরে আমাকে বলে যে তুমি কিসের জন্য এগুলো করছো, তোমার কি ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম, বাদ দাও বাচ্চারা বড় হোক। সে বুঝালো, কিন্তু আমি চেষ্টা করছি যে কিছু করতে, বাচ্চাদের টেক কেয়ার করার পাশাপাশি আমি নিজে একদম বসে থাকতে কখনোই চাইনি, যেহেতু পড়ালেখা কমপ্লিট করেছি, আমার যেহেতু এটাতে একটা আমার ভালো লাগার একটা জায়গা, তো ভালো লাগার প্যাশন যদি প্রফেশনে চলে আসে আস্তে আস্তে, মন্দ কি? তো আমার শাশুড়িও বোঝাতো আমার হাজব্যান্ডকে যে ও তো ভালোই করছে, তখন আস্তে আস্তে পরে কিন্তু সে বোঝে, এখন কিন্তু সে রীতিমতো আমাকে সাপোর্ট দিচ্ছে সমস্ত ব্যাপারে, তার সহযোগিতা, আমার বাচ্চা দুটো আমার বেস্ট ফ্রেন্ড, ওদের সহযোগিতা না পেলে হয়তো আজকে তানিয়া শারমিন আমি থাকতাম না। এটা একটা বিশাল কম্প্রোমাইজের ব্যাপার, মানে হাজব্যান্ডের দিক থেকে হোক বা ওয়াইফের জায়গাটা থেকে হোক না কেন, এই আন্ডারস্ট্যান্ডিং না থাকলে আসলে ক্যারিয়ার গ্রোথ করা খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। সো আপনি তখন ডিটারমাইন ছিলেন যে আপনি ডেফিনেটলি আপনি কুকিং সেক্টরে কিছু একটা করবেন? হ্যাঁ, ওই যে ভালো লাগতো আমার, তখনও আমি চিন্তা করছি যে করি, পরে আমি কিছু করব, বাচ্চারা বড় হলে আমি কোনো জবে ঢুকবো, কিন্তু এটাই যে আমার প্রফেশন হয়ে যাবে তখনও কিন্তু আমি ভাবি নাই। তো দেখতাম যে ভালো, একের পর এক কাজ আসছে, একের পর এক বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন পত্রপত্রিকা থেকে ইন্টারভিউ নিচ্ছে, বিভিন্ন পত্রপত্রিকা দেশে, দেশের বাইরে বিভিন্ন পত্রপত্রিকা থেকে ইন্টারভিউ নিচ্ছে, তারপরে বিভিন্ন টিভি শো থেকে আমাকে প্রপোজ করছে। আমি কিন্তু তখন ওইভাবে ব্যস্ত হয়ে গেলাম, তো চিন্তা করলাম যে আমাকে নিজেকে আরও বেশি ট্রেন আপ করতে হবে, আমার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, আমাকে আরও বেশি গ্রুম আপ করতে হবে। তখন আমি বিভিন্ন ধরনের কোর্সে ভর্তি হই, যেটা ইন্টারন্যাশনাল কোর্সগুলো, যেমন শেফ কোর্স করি, প্রফেশনাল শেফ কোর্স করি, তারপরে আমি হাইজেন নিয়েও কাজ করি, কুকিংয়ের লেভেল 1, লেভেল 2, বেকিং কুকিং দুটোই করেছি, তারপরে এসএসআর পার্ট যেটা লেভেল 4, সেটাও কমপ্লিট করলাম। পড়ার মধ্যে এখনও কিন্তু আছি, সবসময় নিজেকে আপডেট রাখতে হয় এই লাইনে, নিজেকে জানতে হবে, আমি যদি না জানি আমি আরেকজনকে কীভাবে শেখাবো। আসলে শিখছি, কুকিংয়ের মধ্যে এত কিছু আছে, অনেক কিছু আছে, শুধু রান্না করলে হলো না, রান্নাটাকে না অনেকে মনে করে কি বিলাসিতা, ফ্যাশন না, রান্নাটা কিন্তু ফ্যাশন না, এটার গভীরতা অনেক বেশি, এটা ডিটেলসে যেতে হবে, রান্নাটা শুধু মজা হলে হলো না, এটার ক্যালোরি কত, এটার ফুড ভ্যালু কি, এটা কোনো অ্যালার্জিক রিয়াকশন করবে কি না, স্বাস্থ্যের জন্য কতটুকু ভালো, আদৌ ভালো কি না, ক্ষতিকর দিকগুলো কী কী, এই ব্যাপারে কিন্তু আমাদের জানতে হবে। এই যে রান্না ভালো অনেকেই হয়, অনেক বাসার মেয়েরা দেখবেন, বুয়ারা দেখবেন খুব চমৎকার রান্না করে, তারা কিন্তু মাপ বলতে পারবে না, তারা কিন্তু হাইজেনটা বুঝবে না। আমরা হাইজেন নিয়ে পড়াশোনা করেছি, হ্যাসাপ, হ্যাজার্ড, সেফটি নিয়ে পড়াশোনা করেছি, কোন টেম্পারেচারে কোন খাবারটা কতদিন ভালো থাকবে, কতদিন আমরা এটাকে সংরক্ষণ করতে পারবো, তারপরে ক্রস কন্টামিনেশন, আমি যে চপিং বোর্ডে আমি কাটছি চিকেনটা, সেটা কাটার পরে যদি আমি ভেজিটেবল কাটি, এতে হবে কি, ক্রস কন্টামিনেশন হবে, এতে ব্যাকটেরিয়া গ্রো করবে, এটা আমাদের জন্য ভীষণ হার্মফুল।
তো এগুলো আমাকে জানতে হবে যে কখনোই খাবারকে আমরা একই খাবার র ফুড কুক ফুড আমরা কখনোই একত্র করব না তো এই নলেজগুলো কিন্তু আমাদের জানি দেখেই আজকে আমরা অ্যাসোসিয়েট হয়েছে এবং ফুড নিয়ে এত এত কাজ করতে পারছি তো এবং নতুন রেসিপির ক্ষেত্রেও তো অনেক কিছু মাথায় রাখতে হয় যেহেতু আপনি অনেক কিছু নতুনভাবে হ্যাঁ নতুন রেসিপি শেষ নাই রেসিপি তো অনেকই আছে বাট আমি 2010 সাল থেকে বাংলাদেশ টেলিভিশনে স্বাদ স্বাস্থ্য নামক একটা হেলথ রিলেটেড কুকিং শো করছি এটা হলো একটু ব্যতিক্রমী রান্না অনুষ্ঠান রান্না অনুষ্ঠান তো অনেকই আছে বাট এটা হলো হেলথ রিলেটেড কুকিং শো এখানে হলো দুটোই সেগমেন্ট থাকে প্রথম সেগমেন্টে হলো বিভিন্ন রোগীর উপযোগী খাবার লাইক হার্ট পেশেন্ট ও হাই ব্লাড প্রেশার ডায়াবেটিক ভ্যারাইটি রোগী নিয়ে আমরা এক এক এপিসোডে এক এক রোগীর খাবার নিয়ে করি ডক্টর একজন থাকে এবং সেকেন্ড যে সেগমেন্ট সেখানে থাকে ছোটদের জন্য খাবার কারণ দুটোই কিন্তু অ্যাওয়ারনেস দিকটা আমাদের ছোটদের খাবার কারণ আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ বাচ্চারা যদি ছোটবেলা থেকে হেলদি খাবারে অভ্যস্ত হয়ে ওঠে ভবিষ্যতে তারা অনেক রোগ থেকে মুক্ত থাকতে পারবে তো এই প্রোগ্রামে আমি অনেক সাড়া পেয়েছি এখন পর্যন্ত অনেকেই ফোন করে আমাকে ফিডব্যাক দিচ্ছে অনেকেই দোয়া করছে যে আপনার রান্না আমার হাজব্যান্ডকে করে খাওয়াই এই ধরনের সে হার্ট পেশেন্ট এখন পর্যন্ত ভালো আছে কিংবা আমার ওজনটা বেশি ছিল আপনি ওবিস নিয়ে যে স্যুপটা করেছেন এটা খেয়ে আমি রিডিউস করেছি তো মানুষের দোয়া পাচ্ছি ভালো লাগছে এটাই খুব সুন্দর পিঠা সেটা নিয়েই শুনি কখন তৈরি করলেন কিভাবে তৈরি করলেন সব কিছু মিলিয়ে এটা রাত্রেবেলায় তৈরি করেছি এটাকে নকশি পিঠা বলে কেউ বলে ফুল পিঠা আবার আমার শ্বশুরবাড়ি এলাকায় ভৈরব এলাকায় এটাকে বলে দুই বিরিয়ানি পিঠা বিরিয়ানি মানে কি ভাজা আর কি এটা যেমন আমি রাত্রেবেলায় করে ডিজাইন টিজাইন করে একবার ভেজে রেখেছি আর সকালে আসবার আগে এটাকে আবারও ভেজে আবার শিরায় দিয়ে তারপর নিয়ে এসেছি আমরা মোটামুটি নকশি পিঠা নামে সবাই চিনি এই একটু প্রণালীটা মানে কিভাবে তৈরি করব কেউ যদি আমি হয়তো তৈরি করব বাসায় গিয়ে বা আজকে যারা দর্শক আছে তারাও চাইবে তো কিভাবে তৈরি করেছেন সবকিছু এটা হলো ভিজা আতপ চাল যেটা আচ্ছা আতপ চাল ভিজা এটাকে গুঁড়া করে একদম ফাইন গুঁড়া করতে হবে তারপরে এটাকে একটু লবণ দিয়ে তারপরে ফুটানো গরম পানি দিয়ে আমি করি একদম ফুটানো গরম পানি দিয়ে এটাকে মেখে নিই আচ্ছা একটা জো আকারে করি তারপরে এটাকে কিছুক্ষণ রেস্টে রাখি ঢেকে রাখি তারপরে এটাকে এরকম সাইজের গোল্লা গোল্লা নিয়ে মোটা একটু রুটি বেলি হ্যাঁ যাতে বেশি পাতলাও না হয়ে যায় খুব বেশি মোটাও না হয় এরকম থিকনেস রেখে 4 ml মতো রেখে তারপরে এটাকে আমি ছুরি দিয়েও সরি তারপরে এটাকে আমি নকশি যে করার জন্য বিভিন্ন রকম ছাঁচ না এটাকে আমরা সুই দিয়েও করা যায় অথবা খেজুর কাটা আমি মূলত খেজুর কাটা দিয়ে ডিজাইনটা করি আচ্ছা এটা কঠিন কিছু না প্র্যাকটিস করলে যে কেউ পারবে খুব ইজি জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে খেজুর কাটা দিয়ে ডিজাইনটা করি তারপরে ইনস্ট্যান্ট ভেজে রেখে দিই এটা স্টোর করে রেখে দেওয়া যাবে যে কোনো গেস্ট আসলে কিংবা নাস্তার সময় এটা ভেজে আবার শিরায় দিয়ে জাস্ট মুচমুচে থাকবে তখন অনেকদিন রেখে খাওয়া যায় এমনি কি আপনি এই ধরনের খাবারই বেশি তৈরি করেন বা কোন ধরনের খাবার তৈরি করতে আপনার ভালো লাগে সেগুলো নিয়ে একটু শুনতে চাই এবারে আসলে এগুলি তো আমাদের ট্রেডিশনাল ফুড আমাদের অনেক ধরনের খাবার আছে সারা ওয়ার্ল্ডে হয়তো জানে না এটাই আমার টাফ সো যে ওয়ার্ল্ডে কিন্তু বাংলাদেশি খাবার বলতে এরকম কেউ চিনে না ভাবে যে ইন্ডিয়ান কিংবা পাকিস্তানি কুইজিন যেভাবে চাইনিজ থাই কোরিয়ান কিংবা আরবিয়ান ডিশগুলি কিংবা পাকিস্তানি ডিশগুলিও মোটামুটি কুইজিনগুলিও পরিচিত বাট আমাদের চেনে না ওইভাবে বাঙালি খাবার কেউ তো ওইভাবে চেনে না তো এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর কত টেস্টি তো এই ধরনের পিঠা তো আমি করি ছোটবেলা থেকেই করতাম পিঠা তারপরেও বিভিন্ন ধরনের ডেজার্ট করতে হয় আমাদের সব ধরনের রান্নাই আপডেট করতে হয় যেহেতু আমি রান্নার প্রোগ্রাম করছি এটিএনে প্রতিদিন সকাল 7:30 এই রাঙা সকালের মতো ওই ওখানেও আমার কুইক ব্রেকফাস্ট চলে এভরিডে তো ওখানে চেষ্টা করি যে খুব সহজে খুব কম সময়ে কীভাবে ব্রেকফাস্টটা তৈরি করা যায় তো ওই ব্রেকফাস্ট নিয়েও কিন্তু রিসার্চ করি যেটা খুব ইজি করা যায় খুব কম সময়ে করা যায় টেস্টি ইভেন হেলদি সব দিক মাথায় রেখে করছি আর স্বাদস্বাস্থ্য যেটা সেটাতে হেলদি খাবারগুলো করছি বাচ্চাদের খাবার করছি আপডেট রাখতেই হয় সব সময় নতুন নতুন রেসিপি নিয়ে আমরা কাজ করছি একটা খাবারের মধ্যে নির্দিষ্ট খাবারের মধ্যে আটকে থাকি না চমৎকার একটু পেছনেই ফিরিয়ে নিয়ে যাই প্রথম যেদিন আসলে ভাবলেন যে একটু গতানুগতিক রান্না থেকে বের হয়ে নতুন কিছু নিজের মতো করে তৈরি করবেন যেটা আপনার সম্পর্কে জানছিলাম খেলার ছলে আসলে ঢুকে গিয়েছিলেন যে কীভাবে কোনটা দিয়ে কোনটা করা যায় তো প্রথম কী বানিয়েছেন কী মনে পড়ছে প্রথম বানিয়েছিলাম আমি খুবই আনন্দ নিয়ে বানিয়েছিলাম জেলো দিয়ে একটা পুডিং ভ্যারাইটি কালার লেয়ার লেয়ার করে জেলো দিয়ে একটা পুডিং আমার এত ভালো লেগেছিল দেখতে এত সুন্দর হয়েছিল
তো ওখান থেকে আমার আস্তে আস্তে ইন্টারেস্ট হয় বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন স্বাদের, বিভিন্ন ছোটবেলা যেটা চিন্তা করতাম কালারফুল যেটা হয় ওইটা মাথায় রেখেই এখন পর্যন্ত নতুন নতুন আর কি আছে। টেস্টের জায়গাটা কিভাবে বুঝতে পারতেন বা কি হতো? টেস্টের জায়গাটা হয়তো টেস্ট কম্প্রোমাইজ করতে হতো প্রথম দিকে, তারপর আস্তে আস্তে হাত চলে আসে। ওকে, সো আপনি পিঠা করেন বা আপনি আজকে আমাদের জন্য পুডিংয়ের গল্প করছেন, একটু পরে আমরা পুডিংও দেখাবো আমাদের দর্শকদেরকে। এবং এই যে রান্নাগুলো হয় এগুলো আসলে সাধারণত এক্সপেরিমেন্ট করে কি, ফার্স্ট এক্সপেরিমেন্টের জায়গা থাকে না যে বাসার কেউ একজন গিনিপিক? তাই তো, আমার হাজবেন্ড, আমার হাজবেন্ড আর আমার দুই বাচ্চা, ওরাই হলো মূলত, ওরা বলে, আমার হাজবেন্ড বলে যে যখন আমি নতুন কিছু বানিয়ে তাকে বলি যে খাও না একটু টেস্ট করো, সে বলে কি ও ট্রায়াল চলছে, ট্রায়াল চলছে, সে সবসময় বুঝতে পারে এবং মজা পায়, বলতেছে আমাকে দিয়ে আর কত ট্রায়াল দিবা। মানে দেখা যাচ্ছে ওর ঘাড়েই পড়ে বেশি, তারপরে আমি বাচ্চাদের, ভালো হলে তারপরে বাচ্চাদের সামনে যাই। আচ্ছা, প্রথমে সমস্ত ট্রায়াল গিনিপিক তাকেই করে আসছি এবং সে যাবৎ পর্যন্ত আমার এই যন্ত্রণা সহ্য করে আসছে। ওকে, এমনিতে কোনো একটা যদি রেসিপি নতুন করে আপনি ইনোভেট করেন, সেক্ষেত্রে আপনি কোন জিনিসটা গুরুত্ব দেন? লাইক থাকে না যে নতুন একটা কিছু করতে হবে, কি করেন আসলে? নতুন কিছু করতে বসলে আসলে আমরা চিন্তা করি একটু ফিউশন ধর্মী, বাইরের খাবার যেটা মানুষ বেশি চায় সেই খাবারগুলি যাতে আমাদের দেশীয় উপকরণ দিয়ে, যেটা খুব সহজলভ্য, যাতে আমরা সহজেই কালেক্ট করতে পারি সেই সব, মানে ইনগ্রিডিয়েন্টস, সহজলভ্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে এবং একটু ওয়ার্ল্ড ওয়াইড যে পপুলার ডিশগুলো সেটা তৈরি করতে, লাইক রামেন করতে পারি। এটা একটু আমাদের দেশীয় উপকরণ দিয়ে আমরা ফিউশন করে করতে পারি, কিন্তু অবশ্যই হেলথের সাইডটা মাথায় রেখে অবশ্যই হেলদি হতে হবে এবং সবাই যাতে খেতে পারে, সবাই যাতে এনজয় করতে পারে, সেই ব্যাপারটাকে এখন অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। বিউটিফুল। কখন মনে হলো যে বই লেখা দরকার? আসলে কি, ছোটবেলা থেকেই আমি লেখালেখির হাত ছিল। ছোটবেলা আমি আবৃত্তি যেমন করতাম, আমাদের বাড়িতে না একটা কালচারাল পরিবেশ ছিল, আমি যেহেতু ব্রাহ্মণে বড় হয়েছি, ব্রাহ্মণে কিন্তু কালচারাল দিক দিয়ে অনেক এগিয়ে আছে, তো আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে গান শিখতাম, আমার ছোট বোন আমি শিখতাম, বাসায়ও টিচার নিয়ামও আমাকে গান শিখাতো, যেমনি গান শিখতাম তেমনি আবার ঠিক টাইমলি হুজুর চলে আসতো, আমরা আরবিও পড়তাম, গানও শিখতাম, আবার কবিতা আবৃত্তিও করতাম, আবার লেখালেখিও করতাম। ছোটবেলায় ছড়া টড়া লিখতাম, আমিও আমার বোনও লিখতো। ইভেন দো আমি যখন ছোট, মনে আছে 6-7 পড়ি, তখন আমি ফেলে দেওয়া জিনিস, যেমন ওই সময় আমার মাথা আসলো যে অনেকে ফেলে দিচ্ছে লাউয়ের খোসা কিংবা কুমড়ার খোসা, পটলের খোসা, এগুলি ফেলে দিচ্ছে, ফেলে না দিয়ে কি করে এগুলিকে আমরা কাজে লাগাতে পারি, কাটলেট করতে পারি, চপ করতে পারি, বিভিন্ন ধরনের পাকোড়া করতে পারি, ভাজি করতে পারি। তো তখন এগুলো নিয়ে না আমি স্কুলে যে ম্যাগাজিন বের হতো তা আমি রেসিপি দিয়েছিলাম, সবাই বেশ প্রশংসা করেছে, অনেকে গল্প লিখেছে, কবিতা লিখেছে, বাট আমার এগুলো মানে গার্জিয়ান লেভেলে, আন্টিদের লেভেলে খুবই সমাদৃত হয়েছিল, বলতো আম্মু তুমি এগুলো কোত্থেকে পেয়েছো? তখন আমার মাথায় ওই সময় আসছিল যে ফেলে দেওয়া জিনিস বুয়ারা দেখি ফেলে দিচ্ছে এত এত লাউয়ের খোসা, তো এইটা দিয়েও অনেক কিছু করতে পারি। তখন থেকে আমার লেখালেখির একটা অভ্যাস ছিল, তো মাঝে অনেকদিন একটা গ্যাপ চলে আসছে, আবার শুরু করেছি। কবে থেকে লেখাগুলো শুরু করেন এবং প্রকাশিত হয় কবে? আমার গত বছর 6টা বই লঞ্চ করেছে, বের হয়েছিল এই যে রান্নার পঞ্চসাত, এটা হলো প্রায় 450 রেসিপি দিয়ে, এখানে বাংলা এবং ইংলিশ দু ভাষায় লেখা হয়েছে, এটা যাতে ইংলিশেও করেছি যাতে এই যুগে যারা, হ্যাঁ, বাইরেও সমাদৃত হয়, সবাই যাতে ইনগ্রিডিয়েন্টস কালেক্ট করতে পারে এবং আমাদের দেশের ছেলেমেয়েরা যারা এখন অনেকেই বাংলা বুঝতে পারে না, লেখা ইংলিশ মিডিয়ামে যারা পড়ছে তারা যাতে সহজেই পড়তে পারে, তো সেই দিকটা যেটা এটা ইন্টারন্যাশনালি এটা যাতে প্রমিনেন্ট হয় এই জন্য আমি বাংলা ইংলিশ দু ভাষায় বইটা লিখেছি। মূলত কিসের উপরে? এটা হলো কমন রেসিপি, মানে মানে খুব মিক্স আপ রেসিপি কিনা নাকি কোনো স্পেশাল মিক্স আপ? পাঁচটা টপিক আমি বেছে নিয়েছি, পঞ্চসাদ, রান্নার পঞ্চসাদ, 5 ফ্লেভারস অফ কুকিং, যেমন ছোটদের খাবার ছোটবেলা থেকে শুরু করি, তারপরে চটজলদি নাস্তা যেগুলো মানুষের সচরাচর কাজে লাগে, বিভিন্ন রুগীর খাবার, তারপরে হলো দেশীয় ঐতিহ্যবাহী খাবার, আমাদের অনেক আনাচে কানাচে অনেক খাবার আছে, কিছু খাবার হারিয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমরা হয়তো এক এলাকার খাবার আরেক এলাকায় চিনি না, তো সেই খাবারগুলোকে আমি তুলে নিয়ে এসেছি। আর একটা পার্ট হচ্ছে আন্তর্জাতিক ঐতিহ্যবাহী খাবার, সারা ওয়ার্ল্ড ওয়াইড যে পপুলার খাবার, বেছে বেছে আমি প্রায় 100 রেসিপি নিয়ে বিদেশি ঐতিহ্যবাহী খাবারগুলোকে তুলে ধরেছি, যে এটা একটা মোটামুটি গাইডলাইন হবে, এই বইটা ঘাটলেই সবাই একটা সংগ্রহে রাখার মতো একটা বই, এবং আলহামদুলিল্লাহ আমার 1000 কপি অলরেডি শেষ হয়ে গেছে, আবার নতুন এটা সংস্করণ করব, সংকলন করব, আরও 1000 বই আমি বের করার ইচ্ছা রাখছি। 1000 কপি,
এবং বইটাও খুব ভালোভাবে প্রিন্ট করা হয়েছে, পেজগুলো খুব চমৎকার, কোনো কম্প্রোমাইজ করিনি এই বইটার বেলায়। আমি কোনো কম্প্রোমাইজ করিনি যে সবাই যাতে মানে যারা এফোর্ড করতে পারবে তারা নিবে, এবং যারা এফোর্ড করতে পারবে না এটাকে আমি পাঁচটা ভাগ করেছি। এই বইটাকে, এই বইটাকে যাতে সবাই, সবার হাতে আমি যাতে পৌঁছে দিতে পারি, সবাই যাতে জানতে পারে আমাদের দেশীয় খাবার, বিদেশি ঐতিহ্যবাহী খাবার, রুগীর খাবার, যেগুলো কাজে লাগে মানুষের। ইংলিশ ভার্সন কেন করলেন বাংলার পাশাপাশি? এই যে বললাম যে আমাদের দেশে বাচ্চারা যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা কিন্তু এখন মানে ছোট বাচ্চারও রান্নার প্রতি অনেক ইন্টারেস্ট। যেমন আমার দুটো বাচ্চা, তারা কিন্তু ছোটবেলা থেকেই বিভিন্ন টিভি চ্যানেলের রান্নার প্রোগ্রামগুলো দেখতো, আমাকে তারা গাইড করতো। আমি যেমন আমার আম্মুকে দেখে উৎসাহিত হয়েছি, আমার দুই ছেলে আবার আমাকে দেখে উৎসাহিত হয়। তো ছোট বাচ্চারা যারা বাংলা মিডিয়ামে পড়ছে না, ইংলিশ মিডিয়ামে যারা পড়ছে তারা যাতে সহজে বুঝতে পারে, এবং যারা প্রবাসী বাঙালি যারা আছে হয়তো দোকানে গিয়ে ইনগ্রিডিয়েন্টসগুলো বলতে পারবে, ওদের দেখিয়ে গ্রোসারি থেকে কালেক্ট করতে পারবে, এবং যারা বাইরে আছে তাদের জন্য আমি চিন্তা করেছি যেটা এটা এটা ইন্টারন্যাশনাল পর্যায়ে যাতে এটা সমাদৃত হয়, সেই ব্যাপারটা মাথায় রেখে আমি এই বইটা করেছি। এমনিতে আপনার কোনো আইডল আছে যার রান্না আপনি খুব ফলো করেন বা যাকে দেখে আপনি অনেক বেশি ইন্সপায়ার হন? হ্যাঁ, আমাদের সিদ্দিকা কবির ম্যাম আছেন, ওনার রান্নাটা দেখেই আমি ছোটবেলা থেকে ইন্সপায়ার হয়েছি। ছোটবেলা থেকে আম্মুর দেখতাম আছে, ইভেন শুধু আম্মুর না সবারই, মানে আন্টিদের দেখতাম, আমার রিলেটিভ চাচি ফুফু সবাইকে দেখতাম, একটা করে সিদ্দিকা ম্যামের বই রাখতেন। তো উনাকে আমি ফলো করতাম যে উনি এরকম পুষ্টির ব্যাপারটা মাথায় রাখতো, তখন কিন্তু আমরা ওইভাবে পুষ্টির ব্যাপারটা নিয়ে চিন্তা করতাম না। তো ওইটা উনি আমাকে ওই বইয়ের মাধ্যমে আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে। ওকে, এমনিতে আপনি বলছিলেন যে বিলুপ্ত খাবার নিয়েও এই বইগুলোতে কাজ করেছেন, তো এগুলো কিভাবে সংগ্রহ করেন বা কিভাবে জানেন যে কোন কোন খাবার আসলে হারিয়ে যাচ্ছে বা কোন কোন খাবারগুলো কোন এলাকায় আছে, সেগুলো কি স্টাডি করেন না কিভাবে? সেগুলো রীতিমতো স্টাডি করতে হয়েছে। ইভেন আমি এটাকে যাতে ভুল ভাল না হয় আমি অনেক জায়গায় গিয়েছি। আচ্ছা, অনেক জায়গায় গিয়েছি, যেমন আমার নানি বাড়ি ওখানে মেহেরপুরের সাবিত্রী, সাবিত্রীটা কিভাবে বানায় সেটা আমি পুরো ডিটেলস এ টু জেড আমি দেখি। সাবিত্রী একটা মিষ্টি, মিষ্টি আছে, হ্যাঁ হ্যাঁ। পাবনার প্যারা সন্দেশ ওরা কিভাবে করছে, তারপরে সিলেটের যে সাতকড়া, সাতকড়া দিয়ে কখন কোন পর্যায়ে সাতকড়া দিলে তিতো হবে না সেই ব্যাপারটাকে, সাতকড়া দিয়ে বিফ রান্না, সাতকড়া দিয়ে যে বিফ, হ্যাঁ, খুলনার চুইঝাল, চুইঝালটা ওরা কোন কোন অংশটা দিলে আপনার ফ্লেভারটা বেশি আসবে, ঝালটা ভালো মতো পাওয়া যাবে। তো এই জন্য আমি চেষ্টা করেছি অথেন্টিক রেসিপিগুলো রাখতে, গোজামিল দেওয়ার চেষ্টা করিনি, কারণ একটু দেরিতে হলেও ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছি যাতে সরাসরি মানুষ উপকৃত হয়। এবং অনেক খাবার কিন্তু বিলুপ্তির পথে, যেমন বরিশালের মলিদা অনেকে এখন চেনে না, তো ওই বিলুপ্ত খাবারগুলো সিলেটের তুষাশিন্নি অনেকে হয়তো নামে এখনও জানবে না, তো যেগুলো হারিয়ে গেছে সেই খাবারগুলো যাতে আমরা আবার তুলে নিয়ে আসতে পারি, এগুলো তো আমাদের অ্যাসেট, আমাদের সম্পদ, আমাদের ঐতিহ্যবাহী খাবার। আমরা চেষ্টা করবো এই খাবারগুলো যাতে হারিয়ে না যায় এবং আমাদের পরের যে জেনারেশন তারাও যাতে এই খাবারগুলো এনজয় করতে পারে, খাবারগুলোর সাথে পরিচিত হতে পারে, সেই চেষ্টাটাই আমার মাথায় ছিল। এত কিছু করার পরে মনে হয়নি কখনো যে নিজের একটা রেস্টুরেন্ট হোক বা নিজের একটা রেস্টুরেন্ট দিই? হ্যাঁ, এটা তো আছেই, সুপ্ত বাসনা আবার আছে যে একটা রেস্টুরেন্ট দেওয়ার, তো সব কিছু মানে মিলিয়ে হচ্ছে না এখন পর্যন্ত, তো ইচ্ছা আছে একটা রেস্টুরেন্ট দিব। মানে এখনকার ব্যস্ততা কেমন? আপনি টেলিভিশনে হোস্ট করছেন রান্না বিষয়ক, এছাড়া আপনি কোথাও কি জব করছেন রান্নার উপর? আমার রান্নার ইনস্টিটিউট আছে, শুনিপুন কালিনারি ইনস্টিটিউট, ওখানে আমাকে সময় দিতে হয়। আর যেহেতু আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কুকিং অ্যাসেসর, তো আমাকে মাঝে মাঝে অ্যাসেসমেন্টে যেতে হয়, সেগুলি নিয়েও আমি ব্যস্ত থাকি। তো বিভিন্ন জায়গায় আবার যারা ব্র্যান্ড বিভিন্ন আছে তারা আবার ফুড কম্পিটিশন করে, তো সেখানেও আমাকে বিচারক জাজ হিসেবে থাকতে হয়। একটু শুনিপুনের গল্পটা শুনি, একদম শুরুর দিকের শুনিপুন এখন কি অবস্থায় আছে, কতজন কাজ করছে বা কিভাবে কাজগুলো করছেন? এখন বিভিন্নভাবেই কোর্সগুলো করানো হচ্ছে, তো যখন আমার ব্যাস হয়ে যায় তখনই কোর্সগুলো শুরু করি। এবং আমার যেটা ইচ্ছা, আমার ফিউচারে বললেন যে আমার রেস্টুরেন্ট দিব কি না, তার আগেও আমার যেটা ইচ্ছা যে ঘরে ঘরে হোম শেফ তৈরি করা, যাতে খাবারটা যে বললাম যে খাবারটা শুধু সুস্বাদু হলেই হলো না, এটাকে কিন্তু অবশ্যই স্বাস্থ্যসম্মতভাবে পরিবেশন করতে হবে, নাহলে কিন্তু আমরা সবাই সুস্থ থাকতে পারবো না। একটা ফ্যামিলিতে যেমন ছোটো বাচ্চা থাকে, বয়স্ক মুরব্বীরা থাকেন, কিংবা অসুস্থ পেশেন্টও থাকে, তো সবাই যাতে মানে নিরাপদ খাদ্য তৈরি করতে পারে এই জন্য ট্রেন্ড হতে হবে, মেয়েদেরকে জানতে হবে। আমরা যেমন পড়াশোনা করেছি সবাইকেই চাই, বিশেষ করে ছেলে মেয়ে সবাইকেই চাই যে সবাই যাতে এই ব্যাপারটা জানে যে কীভাবে মানে স্বাস্থ্যকর উপায়ে খাদ্য তৈরি করা হয়, নিরাপদ খাদ্য কীভাবে
প্রস্তুত করা যেতে পারে, এই জন্য আমি চাই যে ঘরে ঘরে যাতে হোম শেফ তৈরি হয়। এই জন্য আমি আমার উদ্যোগে আমি চেষ্টা করি যে ফ্রি কোর্স করাতে, যাদেরকে মানে আমি মনে করি যারা সুবিধা বঞ্চিত, যাদের আগ্রহ আছে করতে পারবে, ধরে রাখতে পারবে, তাদেরকে আমি ফ্রি কোর্স করাই। আজকে আমরা সাধারণভাবে কোনো সাজেশন পাবো, কোন কোন বিষয় আমরা খেয়াল রাখতে পারি? ওই যে বললাম হাইজিন, হাইজিনটা মেনটেন করতে হবে অ্যাট ফার্স্ট। সবার আগে খাবারের হাইজিনটা মেনটেন করতে হবে। আমরা সবজি রান্না করব, কিন্তু রান্না করলেই হলো না, সবজির গুণাগুণটা ঠিক রাখতে হবে, সবজিগুলো একই সাইজে কাটতে হবে, এবং কাটার সময় আমরা আগে ধুয়ে নিব, ধোয়ার পরে স্লাইস করব, এবং খুব বেশি মানে বাইরে রাখবো না, বাতাসে রাখবো না, ভিটামিনগুলো কিন্তু চলে যাবে। যখন রান্না করব চেষ্টা করব ঢেকে রান্না করতে, এবং কম সময়ে কুকিং প্রসেসটা কিন্তু হতে হবে, কম টাইমে কম সময়ে রান্না করলে আমার সবজিটা ভালো থাকবে, সবজির পুষ্টিগুণটা বজায় থাকবে, এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। আবার যখন মাছ রান্না করব তখন তো অবশ্যই যাতে ব্যাকটেরিয়া গ্রো না করে, ভালো মতো যাতে আমরা ধুয়ে নিতে পারি, ফ্রুট যাতে আমরা বেশিক্ষণ ভিজিয়ে রাখি, আর মাছ খাবো, হ্যাঁ মাছ খাওয়া ভালো, কিন্তু মাছটা যাতে আমরা কড়া করে না ভাজি, চেষ্টা করব আমরা হেলদি ওয়েতে খেতে, সেটাকে আমরা স্টিম করতে পারি, বেক করতে পারি, এয়ার ফ্রায়ারে দিতে পারি, কম তেলে আমরা এটাকে শ্যালো করতে পারি। তো এই যে মেনটেনগুলো প্রত্যেকটা খাবার, খাবার খেলে হলো না, আমি খাচ্ছি হেলদি খাবার, বাট প্রসেসটা আমাদের জানতে হবে। এই জন্য আমি চেষ্টা করব যে সবাই যাতে জানে, ঘরে ঘরে সবাই, এই অ্যাওয়ারনেসটা আমি পৌঁছে দিতে চাই সবার কাছে। জানি না কতটুকু পারবো, আমি একা মানুষ, সেই চেষ্টাটা আমার আছে। আপনি হাইজিন নিয়ে কথা বলছিলেন, আমাদের আসলে রান্নাঘরের যে হাইজিন সেটা আসলে খুব সুবিধাজনক কিনা আমি জানি না, কারণ কিছু মানে জাস্ট নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে কিছু হাঁড়িপাতিল রান্না হচ্ছে বছরের পর বছর একই পাতিল, একই কড়া ইউজ করা হচ্ছে, ওটার প্রতি একটা আলাদা মায়া জন্মে যায় যারা আসলে রান্না করেন, এরকম কিছু কেস আমরা পাই, এবং দেখা গেল যেটা মারাত্মকভাবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এবং কিছু কিছু আধুনিক কিছু টেকনোলজি এসছে, ননস্টিকি বা এই ব্যাপারগুলো, যেগুলো নিয়ে এখন রীতিমতো ভয়ঙ্কর তথ্য এসছে, যেগুলো শরীরে ক্যান্সারের উপাদান গ্রো করে। আবার আপনি যদি স্বাস্থ্যসম্মতভাবে বিষয়টা বলেন, সেটা আসলে একটা মানুষের অভ্যাসের উপরও নির্ভর করে যে একটা মানুষ কতটুকু হাইজিন মেনটেন করবে, রাতারাতি সে চেঞ্জ হতে পারবে না, তার ছোটবেলা থেকে গ্রোন আপ হওয়ার উপরে ডিপেন্ড করে। সো এই যে একটা ব্যাপার, এগুলো নিয়ে আসলে মানুষকে সচেতন করার জায়গাটাকে শুধু বললেই হয়ে গেল নাকি অন্য কোনো প্রসেসও আছে? আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে যেতে, ঘরে ঘরে আমরা এই অ্যাওয়ারনেসটা জাগাতে পারি সবার ভেতরে, যে অসুখ বিসুখ মেইনলি কিন্তু হয় ঘর থেকেই। আর নাকি আমরা জাতিগতভাবে, আমি কথাটা বলাটা ঠিক হবে কিনা আমি বুঝতে পারছি না, যে আমাদের ভেতরে নোংরা প্রীতি বলে একটা ব্যাপার আছে। লাইক আমি যদি একটা উদাহরণ দিই, আপনি স্ট্রিট ফুডের জায়গাতে আসেন, স্ট্রিট ফুডে আমরা দেখছি যে সেখানে প্রচুর নোংরা পড়ছে, তারপর আমরা সেটা খুব মজা করে খাচ্ছি, হ্যাঁ। এবং আপনি যদি পাবলিক কোনো টয়লেট বা এইসব জায়গাগুলোতে আপনি যান, তাহলে আপনি ঢুকতে পারবেন না, এরকম একটা ব্যাপার। এবং এগুলোর সাথে আমরা খুব সুন্দরভাবে ইউজ টু হয়ে গেছি। আসলে এই জায়গাটা থেকে পুরো নেশনকে বের করা আসলে কি সম্ভব? আমার তো মনে হয় এটা আমরা চেষ্টা করছি আমার প্রোগ্রামের মাধ্যমে, এই প্রোগ্রামের মাধ্যমে এতে কি মানুষ সচেতন হয়? অ্যাডভাইস তো মানুষ নিতে যায় না, অনেকেই সচেতন হয় এখন, কিন্তু অনেক সচেতন হচ্ছে মানুষ এখন, কিন্তু আগের অবস্থা নাই। আমি যতটুকু জানছি মানুষ কিন্তু এখন সচেতন হচ্ছে, যেমন অনেকেই আমার, যেমন সাদা স্বাস্থ্য অনুষ্ঠানে আমার ছোটদের একটা পার্ট থাকে, তো আমি সবসময় বলি বাচ্চাদের কেনা খাবার খাওয়াবেন না, জাঙ্ক ফুড দেবেন না। তো জাঙ্ক ফুড মানেই কিন্তু খারাপ না, সেটা যদি আমি ঘরে তৈরি করি, আটা ময়দা সুজি কিংবা আমি তেল যেটা ব্যবহার করছি, চিনি যেটা দিচ্ছি, ডিম যেটা দিচ্ছি, অবশ্যই আমরা এক্সপায়ারি ডেট দেখে নিব, ঘরে যেটা করছি সেটা অবশ্যই হেলদি হবে, তেলটা অবশ্যই আমরা রিউজ করছি না বারবার। যারা জাঙ্ক ফুড বাইরে থেকে কিনে খায়, দেখা যাচ্ছে একই তেলে বারবার রিউজ করা তেল তারা ইউজ করছে, যেটাতে ট্রান্স ফ্যাট বেড়ে যায়, তো এটা মানুষ টেস্টি হচ্ছে খাচ্ছে। এবং আমাদের এখন দেখা যাচ্ছে যে বাবা মা এত বেশি ব্যস্ত, তাদের সেই সময়টুকু নেই যে বাচ্চার জন্য খাবারটা তৈরি করে টিফিনে দিয়ে দেওয়া, একটা রেডিমেড খাবার কিনে ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে টিফিন বক্সে, কিন্তু সেই অভ্যাসটা কিন্তু ভেরি ব্যাড, এটাই কিন্তু এফেক্ট পড়ছে। এবং এটা একটা রিসার্চে এসেছে, ইন্ডিয়ানা গবেষণা কেন্দ্র একটা রিসার্চে বের করেছে যে এইসব বাচ্চারা কিন্তু ওবিস হচ্ছে, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। তাই জন্য ছোটবেলা থেকে আমাদেরকে ওইভাবে হেলদি খাবারে অভ্যস্ত করতে হবে, যদি খেতেই হয় চেষ্টা করবো একটু কষ্ট করে হলেও ঘরে তৈরি খাবারটা খাওয়া। সবাইকে আসলে সচেতন হতে হবে, সচেতন হতে হবে। আমরা এখানে পুডিং দেখতে পাচ্ছি, একটু ভীষণ সুন্দর, সবসময় আমরা যেরকম দেখি তেমনটা কিন্তু না, তো সব কিছু মিলিয়ে আপনার কাছে প্রণালীটা জেনে নিই একটু আগে। আমি যেহেতু আমের সময় এখন, সেজন্য ম্যাঙ্গো পুডিংটাই চুজ করেছি, যে পুডিং তো অনেক রকম আছে এখন, যেহেতু আমের অনেক সমারোহ এবং দামটাও মোটামুটি নাগালে চলে এসেছে, তো আম দিয়ে আমরা চিন্তা করি যে আর কি করা যায়। আম দিয়ে কিন্তু খুব সহজেই পুডিংটা তৈরি করে ফেলতে পারে কেউ। তো এখানে আমি দুটো লেয়ার করেছি, একটা হলো আম এবং দুধের লেয়ার, সেখানে আমি ম্যাঙ্গো পাল্প
এবং ম্যাঙ্গো পাল্প নিয়েছি এক কাপ, দুধ নিয়েছি দু কাপ, আচ্ছা, সেই সাথে চিনি দিয়েছি এবং দিয়েছি আগার আগার, দুই চামচ আগার আগার দিয়ে এটাকে একটু জাল দিয়ে নিয়েছি, নিয়ে সেট করেছি একটা মোল্ডে। এরকম মোল্ড হতে হবে, নট দ্যাট যে কোনো মোল্ডেই আমরা এটাকে বসিয়ে নিতে পারি, কিছুক্ষণ যখন জমে যাবে ম্যাঙ্গোর পার্টটাকে আমরা আলাদা করেই করব, ম্যাঙ্গোর পার্টটা আলাদা একটু সেট হয়ে গেলে দেন আমরা মিল্কের লেয়ারটা নিচে যেটা দেখতে পাচ্ছেন মিল্কের লেয়ার, এবং ভিতরে কিন্তু আমি আমের দিয়েছি, চাং দিয়েছি, পাকা আমের চাং দিয়েছি, যার জন্য ওটা খেতেও কিন্তু আমের ফ্লেভারটা আসবে এবং আমের টেস্টটা পুরো চলে আসবে, পুরো আম এবং দুধ দিয়ে। এটা কিন্তু হেলদি বাচ্চাদের জন্য, বড়দের জন্য, আর যাদের ডায়াবেটিসের প্রবলেম আছে তারা সুগার সাবস্টিটিউট দিয়েও করতে পারে খুব সহজে। এবং পুডিং তো খুবই হেলদি ফুড, বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই হেলদি ফুড, অনেকে পছন্দও করে। আমরা প্রতিযোগিতার জায়গাটা একটু আসতে চাই, আপনি যখন জাজ হিসেবে থাকেন কোন বিষয়গুলো আপনি খেয়াল করেন একটা ফুডের? জাজ হিসেবে থাকতে গেলে আসলে অনেকগুলি ব্যাপারই মাথায় রাখতে হয়, ইনোভেশন আছে কি না এবং এটা নিটনেস কতটুকু, সে কীভাবে এটাকে ডেকোরেট করেছে, আমি অনেক ক্লামজি করে ফেললাম এখানে বের হয়ে থাকলো এবং অনেক গ্যাদারিং হলো, পরিবেশন, হ্যাঁ, এবং যেটা দিয়ে আমি সাজাচ্ছি সেটার সাথে এটা রিলেটেড কিনা, সেটা ফুড গ্রেডেড কিনা, এই ব্যাপারগুলো এডিবল কিনা, এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। এবং এবং যে করছে সে কতটুকু হাইজেন মেনটেন করছে, সে কত চুলটা বেঁধেছে কিনা, তার নেলটা কাটা কিনা, এবং সে অ্যাপ্রন পরেছে কিনা, সে শু পরেছে কিনা, পিপি যেতে বলি আমরা, তো সে পিপি পরে মেনটেন করেছে কিনা, সবগুলি ব্যাপারই মাথায় রেখে দেন ফাইনালি আমি কিন্তু ফুড টেস্ট করি। ফুড টেস্ট সবার পরে, এর আগে আমি ওই ব্যাপারগুলো মাথায় রাখি যে এটা হাইজিন মেনটেন করেছে কিনা, তার ডেকোরেশনটা কীরকম, তার নলেজটা কীরকম, তো এই ব্যাপারগুলো মাথায় রেখে পরে ফাইনালি ফুড টেস্ট করি, তখন মার্কিংটা করি আর কি। ওকে, ফুড টেস্ট তো একটা আপেক্ষিক ব্যাপার, লাইক একই ফুড আপনার কাছে যেমন লাগছে আমার কাছে অন্যরকম লাগতে পারে, আবার একই ফুড এটা টাইমের উপরও টেস্ট ভ্যারি করে, লাইক আপনি সকালবেলা খেয়েছেন আপনার কাছে ভালো লেগেছে, বিকালবেলা খাচ্ছেন আপনার কাছে ভালো লাগছে না, তখন আপনার ওই মুডটার উপর ডিপেন্ড করে। তাহলে এই ফুড টেস্টের উপর আসলে ফুড জাজমেন্টটা কি আসলে রাইট না, ওইটাও মাথায় রাখতে হবে। অনেকে যেমন নিয়ে আসছে তেহারি, আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে সকালে, আমরা টেস্ট করছি বিকালে, হয়তো দুপুরবেলা কিংবা বিকালে টেস্ট করছি, তখন তো তেহারি কিংবা গরুর বিফ আইটেম ঠান্ডা হয়ে যাবে, তো সেই সেন্সটা তার আছে কিনা, সেই সেন্সটা তার আছে কিনা, সে কি কোনো হটপটে নিয়ে এসেছে কিংবা সে কি যেটা রিহিট করেছে, এগুলো তাকে থাকতে হবে। সেই ঠান্ডাটা যদি সার্ভ করে তার বোঝা যাবে তার আইকিউ খুবই কম, এই ব্যাপারে সেন্সটা কম। যেমন আমরা হোটেল রেস্টুরেন্টে যখন আমরা কাজ করি তখন গরম গরম কিন্তু খাবারটা সার্ভ করি, এটা কিন্তু আমরা হাফ ডান আগে করে রাখবো, কতক্ষণ আগে করে রাখবো সেই সেন্সটাও রাখতে হবে, নাহলে কিন্তু আবার ফুড ক্রস কন্টামিনেশন হয়ে যাবে কিংবা টাইমটা ওভার হয়ে যাবে, সব খাবারই তো একটা টাইম থাকে, সেই সার্টেন টাইমটার মধ্যে আমরা হাফ ডান করব, দেন ফাইনাল প্রসেসটা যাব ফাইনালে, একদম আগ মুহূর্তে যাতে সেটা হট থাকে এবং সেটা ফ্রেশ থাকে, সেটা লুকটা একেবারেই মনে হয় যে ইনস্ট্যান্ট এবং খেতে যাতে ইয়াম্মি মনে হয়, প্রত্যেকটা ব্যাপার যে একজন পার্টিসিপেট তার কিন্তু এই ব্যাপারগুলো লক্ষ্য রাখতে হবে, তার নলেজ এগুলো অবশ্যই থাকতে হবে, নাহলে সে ডিসক্রেডিট। বর্তমানে কি কি ধরনের ব্যস্ততা রয়েছে? বর্তমানে এই যে অ্যাসেসমেন্ট করছি, রান্না শিখাচ্ছি, বিভিন্ন টিভি শোগুলোতে কাজ থাকে সেগুলো করছি, তারপরে আবার জাজমেন্ট থাকে সেগুলোও করছি, বই নিয়ে কাজ করছি, বই লেখালেখি কাজ করছি, নতুন নতুন রেসিপি কন্ট্রিবিউট করছি। আপনার সন্তানদের মধ্যে কি কোনো আগ্রহ আছে এই রান্নাবান্নার বিষয়ে? ভীষণ ভীষণ, ওরা ছোটবেলা থেকেই ফুডিও বলা যায় এবং আমাকে সব ব্যাপারে সাপোর্ট করে তারা, তারা ছোট দুইজনই, ছোটটা বিশেষ করে বেশি আর কি, ও বিভিন্ন টিভি চ্যানেল দেখে, কুকিং শোগুলো দেখে, বিভিন্ন রকমের কম্পিটিশনগুলো দেখে, অস্ট্রেলিয়ার যে কম্পিটিশন মাস্টার শেফ কম্পিটিশনগুলো দেখে, আমাকে তারা আইডিয়া দেয় যে আম্মু এটা কিন্তু ওইভাবে করা যাবে, আম্মু এটার সাথে এটা মিশিয়ে দাও তাহলে কিন্তু টেস্ট আরও বেড়ে যাবে, তা আমি ওদের ফুড সেন্সটা দেখে অবাক হয়ে যাই যে ওরাও কিন্তু অনেক ভালো, যদিও তারা ফুড নিয়ে কেউ কাজ করছে না কিন্তু তারা ওদের ওর একটা আগ্রহ আছে, ওদের প্যাশন আছে ফুডটা নিয়ে, তারাও কিন্তু চিন্তা ভাবনা করছে এবং ফুড সেন্সটা তাদের অনেক ভালো, আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি। যেমন আমার মার কাছ থেকে আমি শিখেছি, আমার দুটো ছেলেই ওরা এই ব্যাপারে তারা এগিয়ে আছে, তারা ধরে রাখবে, আমি হয়তো থাকবো না, আমার বইয়ের মাধ্যমে কিংবা আমার সন্তানরা হয়তো
ধরে রাখার চেষ্টা করবে। বিউটিফুল, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ব্যস্ত সময়ে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য, এবং আপনার ক্যারিয়ারের জন্য অনেক শুভকামনা থাকছে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, এবং আজকে সকালটা চমৎকার একটি সকাল হলো, আপনাদের সাথে সময় কাটাতে পারলাম, এবং সব জায়গায় যাই হয়তো রান্না করি, এখানে আমি আমার মনের কথা, আমার ছোটবেলার কথা সব কিছু শেয়ার করতে পারলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদের। সেই সাথে দর্শক, আপনারা যারা এতক্ষণ দেখছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের একটাই রিকোয়েস্ট করবো, সবসময় হেলদি খাবার খাবেন, মনে রাখবেন হেলথ ইজ ওয়েলথ, আপনার স্বাস্থ্যই আপনার সম্পদ।